হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই বাংলা টিপ চ্যানেলের পক্ষ থেকে আমি দিদ আপনাদের কাছে নিয়ে একটি নতুন ভিডিও আর আমি ধন্যবাদ জানাই আমার ভিডিওটি ওপেন করার জন্য চলেন ভিডিওটি শুরু করা যাক তার আগে যে কথাটি না বললে নিয়ে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন পরবর্তী লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনার মূল্যবান কমেন্টটুকু কমেন্ট বক্সে জানিয়ে দিন চলেন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি আবারও চলে আসলাম আপনাদের কী করতে হবে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে টাচ লক এই অ্যাপ্লিকেশনটি খুব ভালো একটা অ্যাপ্লিকেশন এটি ব্যবহার করে কিন্তু আপনার ফোন প্রোটেক্ট করতে পারবেন আপনি কারণ আপনার কিন্তু ফোনের ভিতরে কিন্তু অনেক পার্সোনাল জিনিস থাকে তার জন্য কিন্তু আপনার ফোনের স্ক্রিনে লক দেওয়া উচিত আমি এই অ্যাপ্লিকেশনটি দিয়ে দেখায় দেব যে কীভাবে আপনার ফোনে খুব সোজা করে একটি অসাধারণ লক দিবেন তো বন্ধুরা চলেন আমি দেখে দিই অ্যাপের কী কীভাবে সেটিং করতে হবে তো চলেন দেখাই দিই তারপর কী করতে হবে এটি ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর এটি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস শুরু করবে আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে এখান থেকে যে অ্যাপের একটা পারমিশন হবে এপাল করে দিয়ে আবার একটু ব্যাগ চলে যাবেন ব্যাগ চলে গেলে আবার অ্যালাউ করে দেবেন চা এলাপ আপনার শেষ অ্যালাউ দিয়ে দিবেন আপনি কিন্তু এখান থেকে ফটো আপনার ইয়ে থেকেও নিতে পারেন আপনার গ্যালারি থেকেও নিতে পারেন বা আপনি আপনার যেমন ধরেন এখানে দেওয়া আছে কিছু আপনি এখান থেকেও নিতে পারেন যেমন ধরেন আমি এটি নিলাম এখন আপনাকে সেট আপ এখানে যে ক্লিক করতে হবে এখন আপনাকে যেখানে যে লক দিতে হবে টাচ লক কিন্তু টাচ লক আপনি যেখানে টাচ করবেন যে কয়টি টাচ করবেন ওই কটা কিন্তু সেখানে দিতে হবে নইলে কিন্তু লকটি খুলবে না যেমন ধরেন এই যে লাভ এখানে যদি আমি টাচ করি তিনটি তিনটি টাচ করলাম আমি তারপর এখান থেকে ওকে করে দেবেন আবার এখানে কিন্তু কনফার্ম পাসওয়ার্ড চাইবে আবার দিবেন তারপর আবার ওকে করে দিবেন এই যে ফিনিড ওয়ালার আছে এখানে ক্লিক করে এই যে ক্রিয়েট রেখার পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন মানে আপনার যদি ওইটা ভুলে যান তাহলে কী দেবেন সে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন দিয়ে দেওয়ার হয়ে গেলে কিন্তু এখান থেকে স্টার্ট টাস পেস এখানে ক্লিক করবেন এখন কিন্তু আপনার দেখেন এখানে কিন্তু কাজ করছে না কোনো একটি অ্যাপ্লিকেশন কিন্তু কাজ করবে না দেখেন এখানে কিন্তু ভুল হয়েছে আমার এর জন্য কিন্তু কোনো কাজ করবেন আপনাকে কী করতে হবে আপনি যে পাসওয়ার্ডটা দিলেন ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে দেখেন খুলে গেল এখন কিন্তু খুলে গেল কী সুন্দর একটা অ্যাপ্লিকেশন আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আপনার মোবাইলের জন্য খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন তো বন্ধুরা এই ভিডিওটি ছিল আজকে খুদা হাফেজ দেখাবে পরবর্তী ভিডিওতে